শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমিও অনেক ভালো আছি। আমি তোমাদের শিক্ষক শিমু দাস, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর হিন্দু ধর্ম বিষয়ে পাঠদান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠের বিষয় কী হতে পারে এসো একবার দেখে নেই। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটু খেয়াল করো, এখানে কি আছে? প্রশ্নের উত্তর। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে প্রশ্নের উত্তর, অর্থাৎ আমরা এই প্রশ্নগুলো এবং এই প্রশ্নগুলোর উত্তর আমরা আজকে মুখস্থ করব। তো শিক্ষার্থী বন্ধুরা এসো, আমি যখন তোমাদের উত্তরগুলো পড়াবো বা উচ্চারণ করব, মুখস্থ করাবো, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করবে। তাহলে কি হবে, তোমাদের পড়াটা সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে, পরবর্তীতে পড়ার সময় আর কোনো সমস্যা হবে না। তো এসো আমরা আমাদের মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রথম প্রশ্নটি একটু খেয়াল করো বোর্ডে। দেখো এখানে 1 নং প্রশ্নে কী আছে খেয়াল করো, ধর্ম কাকে বলে? আরেকটি কথা বলছি, তোমরা যে কোনো পড়া যখন পড়বে বা উচ্চারণ করবে, সেটা শব্দ হোক বা কোনো একটা বাক্য হোক, অবশ্যই বানান করে পড়তে হবে। তাহলে কী হবে, বানান করে পড়লে তুমি সঠিকভাবে শব্দটি উচ্চারণ করতে পারবে। তো এসো আমরা আমাদের পড়া শুরু করি। এখানে আছে ধর্ম কাকে বলে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা উত্তর এখানে দেখো, উত্তরটি দেখতে পাচ্ছ, যে কয়কার কা বর্গীয় জয়কার যে বয়সুনর কাজের, যে কাজের দয়বয়াকার বয়সুনর আয়কাররা দ্বারা, যে কাজের দ্বারা রস্যই হ ইহ কয়েকার কা লকাল ইহকাল ও প বয়সুনর পর কয়েকার কা লয়কাল্যে কালে। এইভাবে ভেঙে ভেঙে যতটুকু উচ্চারণ করা যায় ওইটুকুই তোমরা ভেঙে ভেঙে উচ্চারণ করবে বানান সহকারে। তাহলে আমরা কী পড়লাম, যে কাজের দ্বারা ইহকাল ও পরকালে। এরপর দেখো এই শব্দটি কী আছে, দন্ত ষয় রস্যকার সু খ সুখ। তারপর এখানে দেখো আরেকটি শব্দ আছে, তালবস্বয়কার সা দন্ত নয় তয় রস্যিকার, দন্ত নয় তয় সংযুক্ত বলি আমরা, দন্ত নয় তয় সংযুক্ত রস্যিকার শান্তি লাভ লয়কার লা ভ লাভ, ক বয়সন রয়কার রা করা, অন্তস্থ জয়কার যা অন্তস্থ অ যায়, যে কাজের দ্বারা ইহকাল ও পরকালে সুখ শান্তি লাভ করা যায়। এরপর কী আছে, তয়কার তা কয়কার কে তাকে, ধ ময়রেফ ধর্ম ব লয়কার লে বলে। তাহলে আমরা সম্পূর্ণ উত্তরটি বানান সহকারে পড়লাম। এবার এসো আমরা এই প্রশ্নের উত্তরটি মুখস্থ করব। যেহেতু আমরা আগে বানান করে পড়েছি, তো এখন এই শব্দগুলো উচ্চারণ করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তো এসো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রশ্নের উত্তরটি মুখস্থ করে ফেলি। যে কাজের দ্বারা ইহকাল ও পরকালে সুখ শান্তি লাভ করা যায় তাকে ধর্ম বলে। আবার বলছি, যে কাজের দ্বারা ইহকাল ও পরকালে সুখ শান্তি লাভ করা যায় তাকে ধর্ম বলে। এবার 2 নং প্রশ্ন খেয়াল করো, ধর্মের মূলে কে রয়েছেন? আমার প্রশ্নটি এখানে খেয়াল করো, মানন সহকারে বলছি, ধ ময়রেফ ময়রেফ একার বয়সুনর ধর্মের, ময় দীর্ঘকার মূল লয়কালে মূলে কয়েকার কে র বয়সুনর অন্তস্থকারে ছয়কার ছে দন্তন্য, ধর্মের মূলে কে রয়েছেন? আমরা যেহেতু ধর্মের উচ্চারণ করেছি, নিচেও আছে ধ ময়রেফ একার বয়সুন র ধর্মের মূলে, ময় দীর্ঘকার মূল লয়কেলে মূলে ধর্মের মূলে রয়েছেন। এই যে রয়েছেন উপরে এই শব্দটি আমার এখানে উত্তরে চলে আসছে, বয়সুন র অন্তস্থ একার এ রয়ে ছয়কার ছে দন্তন্য রয়েছেন, দন্ত শয়ব অন্তস্থ অ অনুস্বার স্বয়ং ভগবান ভ গ বয়কার বা দন্তন ভগবান। এবার আমরা উত্তরটি মুখস্থ করব। এতক্ষণ বানান সহকারে পড়েছি, এবার
মুখস্থ করব। ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ভগবান। আবার বলছি, ধর্মের মূলে কে রয়েছেন? ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ভগবান। এবার আমরা 3 নং প্রশ্নে চলে আসি। ধ ময়রেফ, ধর্ম ময়কার মা দন্ত নরেশকার নু মানু শের মূর্ধন্য শয়কার সে বয়স শূন্য র মানুষের কয় রসিকার কি, ধর্ম মানুষের কি ক বয়স শূন্য রায়কারে করে, ধর্ম মানুষের কি করে? উত্তর ধ ময়রেফ, ধর্ম ময়কার মা দন্ত নরেশকার নো মূর্ধন্য শয়কার সে বয় শূন্য র মানুষের, ধর্ম মানুষের ক লয় জফলা আকার মূর্ধন্য ন, এটা হচ্ছে মূর্ধন্য ন, অনেকে শুধু মূর্ধন্য বলে, এটা হবে না, উচ্চারণটা হবে মূর্ধন্য ন। কল্যাণ সাধন, দন্ত শয়কার সা ধ দন্ত ন সাধন ক বয় শূন্য রায়কারে করে, তাহলে আমাদের উত্তরটি কী হবে? ধর্ম মানুষের কল্যাণ সাধন করে। এবার এসো প্রথম থেকে আরেকবার পড়ি। ধর্ম কাকে বলে? যে কাজের দ্বারা ইহকাল ও পরকালে সুখ শান্তি লাভ করা যায় তাকে ধর্ম বলে। 2 নং প্রশ্ন, ধর্মের মূলে কে রয়েছেন? ধর্মের মূলে রয়েছেন স্বয়ং ভগবান। এবার 3 নং, ধর্ম মানুষের কি করে? উত্তর ধর্ম মানুষের কল্যাণ সাধন করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছ, আর নিশ্চয়ই তোমাদের পর এখানে কমপ্লিট হয়ে গেছে। তো বাড়িতে পরে যখন তোমরা আবার এই প্রশ্নের উত্তরগুলো পড়বে তখন আর সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় অবশ্যই বড়দের সাহায্য নিয়ে প্রশ্নের উত্তরগুলো তোমরা মুখস্থ করে ফেলবে, আর বাড়িতে যারা বড়রা আছেন আপনারা অবশ্যই ছোটদেরকে এই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করতে সহায়তা করবেন। এবার দেখো, এখানে আমাদের বাড়ির কাজ করার জন্য এই যে SW অর্থাৎ হোমওয়ার্ক, দেখো দিয়েছি প্রশ্নের উত্তর, তোমরা ডায়েরিটি লিখে ফেলো, বাড়িতে হোমওয়ার্ক করবে। এই হোমওয়ার্ক করার জন্য আমরা এখানে ডায়েরি দিয়েছি। প্রশ্নের উত্তর 1, 2, 3 নং পড়া ও লেখা, অর্থাৎ আমরা এতক্ষণ যে প্রশ্নের উত্তরগুলো পড়লাম 1, 2, 3, এই প্রশ্নের উত্তরগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর তোমরা অবশ্যই এগুলো বেশি বেশি করে পড়বে যাতে বেশি বেশি মনে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার হাজির হব নতুন একটি পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।